সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। ভালো আছি বলতে আছি মোটামুটি। আসলে আমার নাম হলো স্বপ্না, আমি থাকি তো আপনার খুলনায়। আমি আজকে এই জায়গা আছি, কিছু কথা বলবো আপনাদের। আপনারা ইনশাল্লাহ শুনবেন আমার কথাগুলো, আপনাদের শোনার প্রয়োজন আছে কত। আসলে বল না যে স্বামী থাকতে পরকীয়া, আমার স্বামী থাকতে পরকীয়া। ছোটবেলায় স্কুল লাইফে প্রেম করতাম, তাই এখন মানে একটা থাকতে ভালো লাগে না, কিন্তু এগুলো কিছুই না। আসলে কারণ হলো আপনার আছে না যে যে যাকে যতটুকু ভালোবাসে। আমি ভুল করছি, ভুল করছি, আমি বলবো না আমি ভুল করিনি। আমি আসলে এমন একজন যে আমি আমার হাজবেন্ড থাকতাম পরকে করলাম, এটাই আমার কাছে বড় ভুল মনে হয় না। আমি চাচ্ছি যে আমার মতো এরকম ভুল কেউ করবেন না। আসলে কি আমি মনে না স্বামী থাকতে পরকিয়া করলাম, স্কুল লাইফে আমি প্রেম করতাম। তারপরে আপনার অনেক মানে কি বলবো, ভালো একজনের সাথে থাকতে ভালো লাগে না, কিন্তু এগুলো কিছু না। সবচেয়ে কথা হলো আপনার সংসার, আপনার হাজবেন্ড, আপনার শ্বশুর শাশুড়ি, এরাই কম সবচেয়ে বড় আপনার হচ্ছে আপন। আমার মতো এরকম ভুল তো কেউ কখনো করবেন না। আসলে আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসত, কিন্তু তার ভালোবাসার মূল্য আমি দিতে পারিনি। এতটাই ভালোবাসত পাগলের মতো, আমাকে যখন বিয়ে করে তখন বলছে বাবার বাড়ি যত কান্না করছে করছো, আমার বাড়িতে যায় কখনো যেন চোখে পাই না দেখি, এরকম ভাবে বলছে। কিন্তু এই এতটা সুখ আমার কপালে সময়নি সত্যি। আমি মানে স্কুল লাইফে যে প্রেম করতাম একটা এরকম ওই সব টাইপ ছিল। আসলে আমি বিয়ের পরে এক মাস গেল, যার পরে আমার হাজবেন্ডের একটা বন্ধু আসে, বন্ধু আসলে ওর সাথে আমার মানে একটু প্রথম আছে, খাওয়া খাওয়া দিছি, খাইতে উঠতে দিছি, খাইছে, খাওয়ার পরে তারপরে এরকম একদিন দুদিন করতে করতে আবার একদিন আছে। আসার পরে তো সেদিন তো আবার আমার হাজবেন্ড বাসা ছিল না, বলতেছে ভাবি আপনি তো অনেক সুন্দর রান্না করেন, তাহলে আমাকে আজকে একটু রান্না করে খাওয়ান। আমি বললাম ভাই আপনার ভাইয়া তো বাসে নেই, তাহলে ও আসুক ওর সাথে আসেন। বলছে সমস্যা নেই। বলে কি হয়েছে, আমি বসি আমি খাওয়া দাওয়া করে যাই, তারপরে ও আসে থাকবো। মানে আমি বললাম না থাক ভাইয়া আপনি আসেন। বললাম না ভাবি থাক। তারপরে ও রইলো, থাকার পরে আমি রান্না করলাম, রান্না করার পরে খাইলো, খাওয়ার পরে ও করলো কি আমাকে বলছে ভাবি আপনি অনেক সুন্দর। আমি বললাম হঠাৎ এ কথা বলো না, আপনি কেমন করে আমার একটা বন্ধুরে আপনি বিয়ে করলেন, আপনার সাথে ওর যায়। আমি বললাম এইসব কি কথা বলছেন আপনি, আপনি না ওর বন্ধু কয়েক, ঠিক আছে ওর বন্ধু, কিন্তু আমরা তো ওদের একসাথে জব করি দেখা, সেই জন্য আপনি এত সুন্দর একটা মেয়ে কেমন একটা হাজবেন্ড পেয়েছেন। এগুলো নিয়ে মানে আমাকে অনেক বলতেছে অনেক কথা আমার হাজবেন্ড। আমি বললাম তুমি নেক্সট টাইম আমার হাজবেন্ডের ব্যাপারে কোনো কথা বলবে না। বলে ঠিক আছে সমস্যা নেই, আপনি কি আপনার হাজবেন্ডকে অনেক ভালোবাসেন ভাবি, আমার বন্ধুকে অনেক ভালোবাসেন? আমি বললাম হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি। সেদিনও গেল, যার পরে নেক্সট আরেকদিন আসলো, আসছে আয়সা দেখে আমার জন্য একটা গিফট নিয়ে আছে। ও ওর আমার হাজবেন্ডের বন্ধু, ও আয়না বলতেছে ভাবি এটা ভাইয়া পাঠাইছে আপনার জন্য। ভাইয়া পাঠাইছে মানে তোমার কাছে পাঠাইছে? ও বললো যে হ্যাঁ আমার কাছে পাঠাইছে আপনাকে দেওয়ার জন্য। বললাম আচ্ছা তাহলে রাখো, আমি এটা আমি গোসল সুর করে তারপরে শাড়িটা পরলো। শাড়িটা পরে দেখুন খুব সুন্দর এই শাড়িটা। পরের পরে বললো হ্যাঁ ভাবি আপনাকে মানাইছে, বললো সুন্দর লাগছে। আমি বললাম
তারপরে ভাইয়া আমার হাজবেন্ড এসে দেখে যে বলে সাই কবে কিনছো? আমি বললাম কেন, তুমি তো কিনে পাঠাইছো। ও বলে কি, আমি কেন কিনে পাঠাবো তোমাকে? আমি বললাম কেন, তোমার বন্ধু যে বললো যে তুমি পারছো কয়েক, ও তো এমনি মজা করছে। তাহলে আমি বললাম তাহলে শাড়িটা দিলো কে, কয়েক দেখো কে দিছে জানো। কিন্তু ওইভাবে আমাকে ই করে নেয়। তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি খাইছো? আমি বললাম হ্যাঁ খাইছি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এরকম করতে করতে অনেকদিন চলে গেল। কিন্তু একদিন হঠাৎ তার বন্ধু এসে আমাকে বলতেছে, ভাবি আপনাকে একটা কথা বলাচ্ছে। আমি বললাম হ্যাঁ বলো। তারপর বলছে যে ভাবি আপনাকে অনেক পছন্দ হয়, এগুলো বলে শুনে আমাকে মানে পটে মোটে নিছে। তারপরে আমি বললাম, তারপরে এমন অবস্থা যে তার সাথে আমি একটা রিলেশনশিপে জড়াই পড়ি। বলেন যে পবকে এরকমই একটা রিলেশনশিপে জড়াই পড়ি, এটা তো আমার হাজবেন্ড জানে না। তারপরে এটা দেখে তো 2 বছর যায়, 2 বছর। তারপরে আমি তো বলি যে আমার তো সেটা থাকবো না, চলো আমরা তো অনেক ধরে রিলেশন করে আমার বিয়ে করি। ও বলতেছে না বিয়ে করা লাগবে না, মানে আপাটা কিনে যাও তারপরে আমরা বিয়ে করবো। আমি বললাম আচ্ছা ওকে, তুমি যেটা বলবো ওইটাই। তারপরে আমার হাজবেন্ড বললো যে ও এসে বললো যে তুমি কি ওই আমার বন্ধু কিছু বলছো? আমি বললাম না, তো আমি তো কিছু বলিনি। বললো তাহলে ঠিক আছে, তাহলে আমাকে খাওয়া দাও, আমি খাই দিয়ে ঘুমাবো, আজকে আমি অনেকটা কাজ করি বেশি করুন। আমি বললাম ও তাহলে ঠিক আছে, তোমাকে খাওয়া দিচ্ছি, তুমি খাওয়া দাওয়া করে ঘুমাও। তারপরে ও খাওয়া দাওয়া করে ঘুমাইলো। ঘুমানোর পরে ও আমার ওর বন্ধু দিয়েছে কল। দেওয়ার পরে আমি বললাম কি বলছিলেন? বললো ভাবি আমাকে চিনতে পারেন নাই। আমি বললাম ও তুমি? তারপরে কথা বলো কথা বলতে। পরের দিন যখন আমার হাজবেন্ড অফিসে যায়, অফিসে যাওয়ার পরে ও আসে আমার বাসায়। আসার পরে আমি তো রান্না করেছিলাম, ও বসে কি যে আমাকে পিছু জড়িয়ে ধরছে। আমি বললাম যে এইগুলো তুমি কি করতেছ? বলো ভাবি আপনি কি বলেন, আপনি এত সুন্দর, আপনি বিয়ে করছেন আমার একটা বন্ধু দিয়েছে, আপনার সাথে যায় না, ওর ব্যাপারে অনেক কিছু বলতেছে। আমি বললাম এসব কথা তুমি বলো না, ও আমার হাজবেন্ড, ওকে আমি অনেক ভালোবাসি। বললো ভাবি ঠিক আছে, আমাকে একটু একটু ভালোবাসা চায় না? আমার কি বলতে চাচ্ছ তুমি? তারপর আমাকে বললো যে ভাবি আমি একটু পছন্দ করি। আমি বললাম কি, তুমি আমাকে পছন্দ করো, তুমি যাও না আমি বিয়েছি তোমার বন্ধুর সাথে? বললাম ঠিক আছে সমস্যা নেই, আপনাকে ভালো লাগে এখন বন্ধু বহু চিন্তা থেকে। আমি বললাম কি বলতে চাচ্ছ তুমি? ও বললো যে সমস্যা নেই, এখন আমি এসে কেন আপনি আমার সাথে রিলেশন করি না, মানে আপনি যে এতদিন আমার সাথে কথাবার্তা বলছেন, যাই বলছেন, এগুলো সব রেকর্ডিং আছে আমাকে, এগুলো সবগুলো মুখে শুনবো, মানে এগুলো দিয়ে আমাকে বেলা করছো। আমি বললাম তোমার স্বাস্থ্য পণ্য, তুমি এগুলো দিয়ে আমাকে বেলা করছো। তারপর আস্তে আস্তে ওর সাথে আমার রিলেশনটা হয়। হওয়ার পরে এক পর্যায়ে যায় ওর সাথে আমি ঝগড়া কেটে হয়, ঝগড়া কেটে হওয়ার পর ও চলে যায়। এটা আবার আমার হাজবেন্ড চেনে যায়। হাজবেন্ড জানার পর বলে যে তোমাকে আমি এত ভালোবাসতাম, আর তুমি আমাকে এভাবে ঠকাবো আমি কখনো ভাবতে পারিনি। ওর কাছে অনেক মাপ ঠাপ চাই, মাপ ঠাপ চাওয়ার পরে মানে ও মা আমাকে এত বকা করছে। তারপর আমি মাপ ঠাপ চাই, আমি বললাম ঠিক আছে যা হওয়ার বুঝছি, তো এবার থেকে আমি ভালোভাবে সংসার করবো, আর কোনো কিচ্ছু করবো না, তুমি এবার আমি তোমাকে মাপ করে দাও। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি তোমাকে আমি মাফ করে দিলাম, আমি যে নেক্সট টাইম এরকম কিছু না দিচ্ছি। আর ওর বন্ধু তো চলে গেছে পালিয়ে, কেন ও তো চলে গেছে, এখন তো আমাদের বাসায় আসতে পারবো না। ওকে আমি বলে দিছি ওকে আমার নেক্সট টাইম আমার বাসায় না আসে। আর কেউ যদি এরকম কিছু পয়েন্ট ভাই ভাই চিন্তা করবেন, কেউ হাজবেন্ড ভাবে কার সাথে পরকে করবেন না, এটা আপনার জন্য ক্ষতি, আপনার ফ্যামিলির জন্য ক্ষতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।